হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ, ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো টাইম অ্যাপের এপিসোড ওয়ানের রিভিউ আমার চ্যানেলে রয়েছে। আমি যেদিন আসে প্রথম দিন সেদিন তখনই করেছিলাম জাস্ট কিছুক্ষণের মধ্যেই, বাট এপিসোড টুটা যখন আসে তখন আমার কাজের ব্যস্ততার কারণে দেখা হয়ে ওঠেনি। তো এপিসোড টুটা আমি অনেকটা পরে দেখি, তাই রিভিউ করিনি। এবং আজকে জাস্ট এপিসোড থ্রিটা আসার পর আমি অফিস থেকে ফেরার পথে দেখেছি ট্রেনে, তো বললাম একসঙ্গে দুটো রিভিউ করি এখানে। তো দেখুন, যেখানে শেষ করেছিল গল্পটা প্রথম এপিসোডটার পরেই যখন কন্টিনিউ করি এটাতে, প্রথম এপিসোডটা শেষ করে যে ঘাটালডিঙিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আগের দিন পর্যন্ত স্পন্দন, গার্লফ্রেন্ডের সঙ্গে একটা ক্যাজাল চলছে, পুটকি ভাই আসছে, একটা 750 প্যাক দিয়ে যাচ্ছে, 750 মনে হয় ছিল, যা প্যাক প্যাক সব দিয়ে যাচ্ছে, ও চলছে, রাতবেলা ঘুমোতে গেল, এলাম দিয়ে সর্টেড। ফার্স্ট এপিসোড ওখানে শেষ। সেকেন্ড এপিসোডটা শুরু হয় ও ঘুম থেকে ওঠে, সব মোটামুটি ডিটেলিংগুলো করে, ঘর থেকে বেরোনো, জুতো পরা, মাকে প্রণাম করা, সব কিছু একদম ডিটেলিং করে। তারপর বাসে ওঠে, বাসে সব কিছু একজ্যাক্ট ডিটেলিংটা করে, এবং গ্রামে ঢোকে, গ্রামে ওই জায়গাটাতে ভালো লেগেছিল আমার, যেখানে হাই অ্যাঙ্গেল থেকে বা এরিয়াল ভিউ যেগুলো দিয়েছিল, গ্রামটা কীরকম কী, গ্রামের ডেমোগ্রাফিটা কী, গ্রামটা কীরকম দেখতে, সব কিছু একটা বেশ তুলে দেওয়ার চেষ্টা করেছিল এরিয়াল শটটা। তো ওই শটটা আমার বেশ ভালো লেগেছিল। দেন আস্তে আস্তে গ্রামে ঢোকে, পরিচয় পরিচয় একদম অল হয়, সব কিছু চলে, এবং তারপর লাস্টটা মোটামুটি ওই শানুষের যে ক্যারেক্টারটা, ওখানে বিরজু মনে হয় নাম বা বিজু নাম, তো ওর সঙ্গে কীভাবে ইন্টারাকশন কী হয়, এবং মাঠ ভিজিট ভিজিট করে, এবং লাস্টে লালু গান্ধী শেষ করে। তো অ্যাকচুয়ালি যদি বলি সেকেন্ড এপিসোডটা দিয়ে যদি বলি, সব কিছু না ওভারঅল লেগে গিয়েছিলো আমার সেকেন্ড এপিসোডটায়। কেমন যেন মনে হচ্ছিলো সব কিছু, যেন দেখুন এর মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যাক্সাম কেটে এই জিনিসটা হয়ে যায় বা এই জিনিসটা ওভারকম করে ওটা যায় না, যে ওই জিনিসটা যে টোটাল একটা যে কিছু একটা আমাদের ফিকশনাল ওয়ার্ল্ড সেটা বারবার করে যেন বোঝা যায় একটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে। এখানেও তাই হয়েছে, স্পেশালি লালু গানটা যদি ঠিক আছে, চলো ওরকমগুলো মাইন্ড নিচ্ছে, বাট গল্পের ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ করে তারা, সেটাই খুব খারাপ ব্যাপার। কারণ স্টোরির লিখতে বস বিশাল হিল্লি দিল্লি লাগে না, তো রাইটিংয়ের পয়েন্টে সেকেন্ড এপিসোডটা খুব খুব খারাপ লেগেছিলো আমার, লিটারালি খুব খারাপ লেগেছিলো। মানে এপিসোড যা শেষ করলাম, শেষ করার পর আমার ফিল হলো ওকে চলো ফার্স্ট এপিসোডটা যেরকম জায়গাটা এক্সাইটমেন্ট পয়েন্ট ছিল অ্যান্ড অল, সেকেন্ড এপিসোডটা ইভেন শায়ানকো কিছু কিছু জায়গা জাস্ট মানে এমন হয়েছিলো যে শায়ানের ক্যারেক্টারটার মধ্যে আমি কিছু পারছিলাম না, সেই ক্যারেক্টারটা যেন ও রয়েছে বলেই, ওর অ্যাক্টিংটা রয়েছে বলেই চলে যাচ্ছে, তাও কিছু স্টিরিওটাইপ ওই টিপিক্যাল যেরকম আমরা ভিলেনের ক্যারেক্টার দেখে আসি ওরকম বসে কিছু পাইনি। বাট থার্ড এপিসোডটাতে এসে আমার এক্সপেক্টেশন লেভেলটা যেন আবার ফিরলো, বা যেটা ছিল একদম ট্রেলার ফেলার দেখানোর পরে, টিজার ফিজার দেখানোর পরে, ওই টাইম লুপের যে কনসেপ্টটা, যেটা অ্যাকচুয়ালি নতুনভাবে একটা গল্প বলার চেষ্টা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট মেকার্সরা, উইচ ইজ এ গুড থিং। তো সেটা থার্ড এপিসোডে এসে আমরা পাই। থার্ড এপিসোডে কী কী ভালো লেগেছে প্রথমে বলে নিই। স্পেশালি হচ্ছে একটা জায়গাতে আছে একটা ডাক্তারকে লিটারালি হাইজ্যাক করে নিয়ে যায় ওই বিরজুর সাগরের দুটো, তো নিজার পার্টটা বেশ ভালো, এক পাজাগোলা করে তাকে এনে বাইকে তুলছে, বাইকের জায়গা নেই, ডিউকগুলো অ্যাকচুয়ালি জায়গা নেই, ডাক্তারকে বসানোর পরে মানে এরকম ধরছে জাপটে জুপটে, এবারে সামনে যে বসে আসে তার কোথায় কোথায় একটা হাত পড়ছে সে বলছে, আর পিছনে যে বসে আছে সে বলছে কোথায় হাত লাগছে হ্যান ত্যান, এসব চলছে ওই জায়গায়, ওই সিচুয়েশনাল কমেডিগুলো বেশ ভালো লাগে, লিটারালি আমি হাসছিলাম খিলখিল করে, ওই জায়গাগুলো বেশ ভালো করেছে। দেন শেয়ার পার্টগুলো, শেয়ার ভট্টাচার্যের পার্টগুলো বেশ ভালো লেগেছে, ওর যেরকম রিয়াকশান অ্যান্ড অল, যেভাবে দেখাচ্ছে যে ওর ক্যারেক্টার কোভিড হয়েছে, এরকম একটা সিমটমস রয়েছে, বাট আদৌ হয়েছে কি না কেউ জানে না, কোনো কনফার্মেশন নেই, কোনো টেস্ট নেই, কিচ্ছু নেই, বাট শায়ন ঘোষের ক্যারেক্টার রাইটিং টাইপের আমার এখানে ভালো লেগেছে শুরু থেকে। জানো সেকেন্ড এপিসোডটা যে এরমভাবে কেন ওরা করলো আমি বুঝতেই পারলাম না, অথচ থার্ড এপিসোডটা মানে সেকেন্ডটা থার্ডের মধ্যে মনে হবে যে হুট করে যেন খারাপ চলছিল। থার্ড দেখুন শুটটা তো নিশ্চয়ই আগে ওরা করে রেখেছিল না, এরকম নয় যে গালি খেয়েছে সেকেন্ড এপিসোডের পরে, বা যাই হয় তাক অনেকে হয়তো নেগেটিভ রিভিউ দেখে একে দিয়েছে আই থিঙ্ক, তো সেটা হয়েছে, তারপর থার্ড এপিসোড আবার রিশুট করেছে, তা তো নয়, বাট সেকেন্ড এপিসোডের রাইটিংটা এরকম এরকম খাজা কী করে হলো আমি বুঝলাম না। থার্ড এপিসোডে কিন্তু শুরু থেকে ভালো টানে ওরা, ওখান ঘুম থেকে ওঠে, লালু গান অ্যান্ড অল সব কিছু চলে, রাত্রিবেলায় বাওয়ার ফল দেওয়ার পরে ঘুম থেকে ওঠে, ওর জ্বর চলে আসে, ওখান যেখান দিয়ে ওঠে ওকে বার করে দেয়, ওখান দিয়ে ওখান দিয়ে বোঝানো বোঝা যায় যে বিজু ক্যারেক্টারের মধ্যে ওই স্বার্থপরতা ব্যাপারটা রয়েছে, ওর ওর মানে নিজেকে বা সেলফ সেন্ট্রিক লাইফ ওই সব কিছু বোঝা যায়, ওখান দিয়ে বার করে দেয়, ওই জ্বর নিয়ে কাঁচতে কাঁচতে ও সাইকেল নিয়ে ফিরছে, গ্রামটা যেভাবে কভার করেছে, হোয়াইট শর্টগুলো সব কিছু ভালো ভালো চলছিল, কিন্তু তারপরে শেয়ার ক্যারেক্টারটা ঢোকে, ওর দাদার ক্যারেক্টারটা আসে, সব মিলিয়ে ওভারঅল একটা প্যাকেজ থার্ড এপিসোডটা। ইভেন লাস্টে যেখানে ওই বাবার ব্যাপারটা ঢোকায় এবং ওখান থেকে বোঝা যায় যে ওকে চলো এবার গল্পটা ঢুকছে টাইম লুপের জ্বরে, বা টাইম লুপ নিয়ে এবার খেলাটা শুরু হবে, ওভারঅল কিন্তু ভালো, থার্ড এপিসোডটা ভালো, ডিসেন্ট একটা এপিসোড বলবো, বাট সেকেন্ড এপিসোডটা জ্বলো, মানে থার্ড এপিসোড আমার যতটা ভালো লেগেছে সেকেন্ড এপিসোডটা ততটাই খারাপ লেগেছে। থার্ড এপিসোডটা ডিসেন্ট কাজ নিঃসন্দেহে বলবো, ওভারঅল যে তিনটে এপিসোড এখন পর্যন্ত এলো তাদের থার্ড এপিসোডটা সিরিয়াসলি খুব ভালো, থার্ড ফার্স্ট দেন সেকেন্ডটা, তাই না, এরপরে যতগুলোই আসবে আই থিঙ্ক, আই ডোন্ট থিঙ্ক কি থার্ডের থেকে খারাপ কিছু হওয়া পসিবল।
তো আই উইশ বেস্ট উইশেস টু দ্য টিম পরের এপিসোডটার জন্য। আই থিঙ্ক আবার সেটা শনিবারেই আসবে, আগামী শনিবার। তো ওভারঅল আমি শ্রেয়ার কাজ এর আগে দেখেছি, মনে আছে দেওর এই ফিল্মটা সাজবাদিতে দেখেছিলাম, ওর বোনের ক্যারেক্টারটাতে ছিল মনে পড়েছে আমার। হ্যাঁ, সন্তু মুখার্জির মেয়ের ক্যারেক্টার যিনি প্লে করেন অ্যাকচুয়ালি, তো ওখানে আমি ওর কাজ দেখেছি। তারপর এখানে ক্যারেক্টার তার কাজ দেখলাম আমি, ওর মানে যা ক্যারেক্টারটা ডিজার্ভ করে বা যা ক্যারেক্টারকে যেভাবে জাস্টিফাই করা উচিত সেভাবে তিনি করেছেন, ওভারঅল ভালোই। কিরণের অ্যাক্টিং ঠিকঠাক ঠিকঠাক, শায়ন ভালো কাজ করেছে, স্পেশালি খুব একটা পার্ট নেই এখানে শায়নের, শুরু দিকটা ভালো, বাট ওর ক্যারেক্টার রাইটিংটা আমার ভালো লেগেছে। তো ওভারঅল একটা ডিসেন্ট এপিসোড, থার্ড এপিসোডটা নিঃসন্দেহে দেখতে পারেন যারা দেখেননি এখনো। আপনাদের কেমন কি লাগলো এবং বোথ সেকেন্ড আর থার্ডের রিভিউ আমি আপনাদের থেকে জানতে চাই, যারাই দেখেছেন, আমার সহকর্মী, আমার বন্ধু, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা সব করে গেছে, এটা জানতে চাই। সো দ্যাটস ইট ফর টুডে, অনেক রাত হলো, কাল অফিস আছে আবার। চলো টাটা, গুড নাইট।